হাওড়া থেকে এসছি, হাওড়া ডুমজু, হাওড়া ডুমজু। নমস্কার সবাইকে, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমরা স্নানযাত্রা থেকেই রথযাত্রা কিন্তু দেখানো শুরু করেছিলাম। স্নানযাত্রায় আমরা পৌঁছে গেছিলাম মাহেশে, তারপরে আমরা চলে এসেছিলাম রথযাত্রার প্রস্তুতি দেখানোর জন্য চলে গিয়েছিলাম পুরীতে, আর আজ রথযাত্রা দেখাবো বলে আজ আমরা চলে এসেছি ইসকনে। কলকাতার এই ইসকন মন্দিরের রথযাত্রা কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও হচ্ছে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে হয়ে থাকে। খুব কালারফুল একটা প্রোগ্রাম হয় এই রথযাত্রা এই জগন্নাথদেবকে ঘিরে। তো চলুন যাওয়া যাক কলকাতা ইসকন মন্দিরে, এবং সেখান থেকে আমরা রথযাত্রার খুঁটিনাটি বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে মন্দিরে এসে উপস্থিত হলেন ইসকনের মহারাজ। এই সকাল থেকে আজকে কিন্তু ইসকন মন্দিরে ভিড় রয়েছে, আর এই কত ভক্ত কত দূর দূরান্ত থেকে আসেন আপনারা দেখলে বুঝতে পারবেন। এই আমাদের সামনে যদি দেখেন এই মানুষগুলো কিন্তু অনেক দূর থেকে এসেছে। আপনারা কোথা থেকে এসেছেন? হাওড়া থেকে এসেছি, হাওড়া ডুমজু। হাওড়া ডুমজু থেকে কখন এসেছেন? হ্যাঁ, অনেক সকালে এসেছি। আচ্ছা, 7:30-8 হবে। প্রতি বছর কি আসা হয়? আমার এই প্রথম। এই মাতাজিরা অনেক আগে থেকে আসেন। আমি প্রথম। কেমন লাগছে বলুন? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে। ভক্তিবাদে তো ভালো লাগার জিনিস। আর এখন তো শুরু হয়নি, শুরু হলে আরো অন্যরকম। আমরা আছি এখনো। ওখানে হয় বলে এখন আর আসা হয় না, এই আবার আজকে আসি। আমরা সালো, হাওড়া সালো, হ্যাঁ একসাথে এসছি। আসি প্রত্যেক বছরই আসি, কিন্তু রথের সময় আসা হয়নি। এবছর, হ্যাঁ এবছর এসে খুব ভালো, এত ভালো লেগেছে যে জগন্নাথকে আর আমরা তুলনা নেই, এত ভালো লেগেছে। আসি না তো কোনোদিন, রথে আসি না, এমনি সময় আসি। আচ্ছা, এমনি সময় আসি। শুনলেন যে প্রচুর লোক কিন্তু এই রথের সময় বহু দূর দূরান্ত, হাওড়া ডুমজু আরো অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছেন শুধুমাত্র এই রথযাত্রা দেখার জন্য। এই রথযাত্রা দেখতে এসে আজকে ভিজে নিয়ে আমরা একাকার হয়ে গেছি, কিন্তু তারপরেও এই যে দৃশ্যগুলো দেখে না মন ভরে যাচ্ছে। ওই জন্য এই ইসকন রথযাত্রা আমার এবারে প্রথম, গতবার এসেছিলাম উল্টো রথ ভিডিও করতে, কিন্তু এই সোজা রথের ভিডিও আমার আসা হয়নি ইসকনে। এসে সত্যি বলতে আর মন ভরে যাওয়ার মতো কিছু দৃশ্য আমি দেখেছি, আর এই জন্য এত ভালো লাগে।
আপনাদেরও কিছু দেখাচ্ছি আর দেখাবো। আপনারা দেখতে থাকুন ইসকনের এই রথযাত্রার ভিডিও। সত্যি বলতে একটা অন্যরকম, গতবার মাহেশের রথযাত্রা দেখিয়েছি, পুরীর রথযাত্রা তো আপনারা দেখেই থাকেন টিভিতে বা অনেকে সরাসরি গিয়েও, কিন্তু ইসকন রথযাত্রাটাও কিন্তু একদম অন্য ধরনের একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে, খুব সুন্দর একটা পরিবেশে এই রথযাত্রাটা হয়ে থাকে। আমরা রয়েছি মিন্টু পার্কের সামনেই একদম, আরও এগিয়ে যাবে রথ ধীরে ধীরে পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমেই আসছে বলরামের রথ, আর সেই রথ আসার আগে দুদিকে কিন্তু এরকম দড়ি ধরে মানুষ দাঁড়িয়ে রয়েছে। এগিয়ে আসছে সুভদ্রা দেবীর রথ। রথযাত্রা শুরু হয়েছিল কিন্তু তার মাঝখানে একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগন্নাথের রথ, জগন্নাথ দেবের রথ এখনো দাঁড়িয়ে রয়েছে। তার কারণ হচ্ছে রথটা কোনো কারণে খারাপ হয়ে গেছে। কাজ চলছে, রথটা সারাইয়ের কাজ চলছে, সারানোর পরেই আবার চলে যাবেন। একটু দূরে সুভদ্রা এবং বলরামের রথ চলে গেছে, কিন্তু জগন্নাথের রথটা মাঝপথে খারাপ হয়ে যাওয়ায় সেটা সারাইয়ের কাজ এই মুহূর্তে চলছে। জগন্নাথ স্বামী শয়ন পথ গামী। প্রায় দু ঘন্টা পর শুরু হলো রথ। এইবারে কিন্তু রথের দড়িতে টান পড়বে। সামনেই দেখতে পাচ্ছেন কাজ যেটা চলছিল ওই অবশেষে সেই রথ ঠিক হয়েছে। এইবার কিন্তু রথ এগিয়ে যাবে পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। এবারে কিন্তু বেশ একটা সমস্যা হয়েছিল আর কি জগন্নাথ দেবের রথটা নিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়েছে। প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করছিল। এখনও আপনারা যদি দেখেন কত মানুষের ভিড় এখনো পর্যন্ত এই পুরো এই মন্দির চত্বর জুড়ে রয়েছে। প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছিলেন। অবশেষে এইবার কিন্তু রথ টানা শুরু হবে, জগন্নাথ দেবের রথ টানা শুরু হবে। আহ
আজকের মতো এই ভিডিও এতটুকু। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। রথযাত্রার এই ভিডিও, এই বিশেষ মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থেকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আরও যদি আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে চান তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং এক্সপ্লোর বাংলার সাথে থাকবেন। এভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন আর এক্সপ্লোর বাংলার সাথে থাকুন।